আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি আদৌ সিকিউর? আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে অন্য কেউ ব্যবহার করছে না তো? আপনার কোন কোন পোস্ট ফেসবুক কমিউনিটি গাইডলাইনকে ভঙ্গ করেছে? কে কে আপনার পোস্ট অথবা প্রোফাইলে রিপোর্ট দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষের কাছে, সেটা আপনি কিভাবে দেখবেন? আপনার অ্যাকাউন্ট সিকিউর কিনা সেটা কিভাবে চেক করবেন? হ্যাঁ ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই সকল প্রবলেমের সলিউশন পাবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ইটস মি রাব্বি ফ্রম রাব্বি সিনিটেক। তো আপনাদের এই সকল প্রবলেমগুলো সলিউশনের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি আপনার ফেসবুক অফিসিয়াল সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পরে থ্রি ডট আইকনে প্রেস করবেন। থ্রি ডট আইকনে প্রেস করার পরে আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পরে এখানে স্ক্রিনে দেখতে পাবেন অ্যাড টু স্টোরি, এটা থেকে পাশে যে থ্রি ডট একটা আইকন রয়েছে সেখানে প্রেস করবেন। সেখানে প্রেস করার পরে উপরে দেখতে পাবেন এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলের দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট স্ট্যাটাস, আপনি এখানে প্রেস করবেন। এখানে প্রেস করলে আপনি দেখতে পাবেন যে আপনার এই অ্যাকাউন্টে দিয়ে কি কি হচ্ছে, অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টে দিয়ে কয়টা গ্রুপ চলতেছে, কয়টা পেজ চলতেছে, আর ইওর অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হিস্ট্রি, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কি কেউ কোনো রিপোর্ট দিছে কি না সেটা আপনি এই রেস্ট্রিকশন হিস্ট্রিতে দেখতে পাবেন। অলরাইট, এখান থেকে আপনারা চাইলে আপনাদেরটা সমাধান করে নিতে পারেন। আর যদি আপনার অবাঞ্ছিত কারণে আপনার আইডি যদি হ্যাক হয়ে থাকে, হ্যাক হয়ে থাকলেও আপনার আইডিটা কোন সাথে কোন জায়গায় জড়িত আছে বা কোনো র্যাঙ্কের সাথে জড়িত আছে কিনা সেটা আপনি এখান থেকে বুঝে যেতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। অলরাইট, তারপর এখান থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে আসার পরে অনেকের এই অ্যাকাউন্ট স্ট্যাটাস এই অপশনটা থাকে না। যাদের থাকে না তারা যেটা করবেন সেটা হচ্ছে কি, এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন পাবেন, সেখানে চলে যাবেন। সেখানে আসার পরে সাপোর্ট ইনবক্সে চলে যাবেন। সাপোর্ট ইনবক্স, সাপোর্ট ইনবক্সে আসার পর এখানে দেখতে পাবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স, অর্থাৎ আপনি কাকে কাকে রিপোর্ট দিয়েছেন সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে ইওর ভায়োলেশনস, অর্থাৎ আপনাকে ফেসবুক কমিউনিটি কি কি ভায়োলেশন দিয়েছে, যেটা আপনার আপনার কোনো পোস্ট অথবা ভিডিও ফেসবুকের কমিউনিটি ভঙ্গ করেছে সেরকম কিছু যদি থেকে থাকে সেটা অবশ্যই আপনাকে এখানে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ এটা আপনারা সপ্তাহে বা মাসে বা দুই সপ্তাহ পর পর একবার চেক করে নেবেন, যাতে আপনার আইডিটা সিকিউর থাকবে। অর্থাৎ এরকম ভায়োলেশন যদি বেশি আসতে থাকে তাহলে আপনার আইডিটা হঠাৎ করেই ব্যান করে দিতে পারে ফেসবুক কর্তৃপক্ষ, এটা থেকে একটু সাবধান থাকবেন। এটা একটা অনেকটা ইম্পর্টেন্ট একটা ফাংশন ফেসবুকের জন্য। অলরাইট, এটা শেষ হয়ে গেলে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। আর আরেকটা মজার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে, আপনার এটা হয়তো ফানি ভাবে নিতে পারেন কেউ অনেকে অথবা সিরিয়াসলিও নিতে পারেন, এটা হচ্ছে গিয়ে আপনার আইডিটা সেফ আছে কি না সেটা দেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি ফার্স্ট অফ অল কোনো গ্রুপে চলে যাবেন। কোনো গ্রুপে আসার পরে সেখানে কমেন্ট সেকশন একটা পোস্টের কমেন্ট সিলেক্ট করবেন। কমেন্ট সিলেক্ট করার পরে এখানে আপনি টাইপ করবেন এট দ্য রেট, তারপরে হচ্ছে গিয়ে থার্ড ব্র্যাকেট, তারপরে ফোর ইস টু ওয়ান, এটা লিখে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরে আপনি এটা কমেন্ট করে দিলে যদি মার্ক জুকারবার্গ লেখা আসে তাহলে বুঝবেন যে আপনার আইডিটা সেফ অ্যান্ড সিকিউর, সেটা আপনি বুঝে যাবেন। আর যদি অন্য কিছু লেখা আসে তাহলে হয়তো বা আপনার আইডিটা হ্যাক হয়ে গেছে সেরকম কিছু বুঝাবে। তো সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কি, আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট যে ইনবক্সটা আছে যেখানে ইওর ভায়োলেশনটা আছে ওখানে আপনি মাসে বা সপ্তাহে একবার চেক করবেন, কারণ ওটা হচ্ছে আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা ফাংশন। ওখান থেকে আপনি আপনার যে ভায়োলেশনগুলো আছে সেগুলো চেক করে আপনি সেগুলো থেকে বিরত থাকতে পারবেন। আর হচ্ছে কি, অ্যাকাউন্ট স্ট্যাটাসে ঢোকার পরে সেখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট আপনার অজান্ত যদি কেউ যদি অন্য কোনো গ্রুপ বা অন্য কোনো র্যাকারের সাথে জড়িত থাকে সেটা আপনি আপনার অ্যাকাউন্ট ওই স্ট্যাটাস থেকে দেখতে পারবেন। আর এর ফলে যেটা হবে আপনি সেই র্যাকের থেকে বেরিয়ে আসতে পারবেন, বেরিয়ে এসে নিজের আইডি এবং নিজেকে সেফ রাখতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হলো, ভিডিওটি একটু কাজে মনে হলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন আমাদের পরবর্তী সকল নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।